ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের এক ভাই কাতার থেকে প্রশ্ন করেছেন 3225 বিকাশের ব্যবসা সম্পর্কে। উনি বিস্তারিত একটু বিষয় নিয়ে জানতে চেয়েছেন। আমি এর আগে আলোচনা করেছি, আমরা করতেছি সেটা আবার ফতোয়া দিয়ে হালাল করে করার যদি চেষ্টা করি সেটা আরও বড় অন্যায়। বলে ইয়াদুবিল্লাহ, হুন্ডির ব্যবসা এটা সম্পূর্ণরূপে হারাম, এটা সবাই বলেছে। এবং বিকাশের ব্যবসা যেটা সেটাও হারাম। বিকাশ বিশেষ করে এই দেশের থেকে বাংলাদেশে যে টাকা ট্রান্সফার করা হয় সেটা এই দেশের আইন বহির্ভূত এবং বাংলাদেশের সরকারের আইন বহির্ভূত। এবং এই সমস্ত ব্যবসা চালুর মাধ্যমে অনেক স্মাগলারিংরা, চোরা কারবারিরা এবং সমাজের মাঝে ফিতনা ফাসাদকারীরা অনেকটাই জড়িত থাকে এবং এদের মাধ্যমে এই ব্যবসাটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। কাজেই এদিক থেকেও সেটা হারাম। আর দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে বিকাশ, যেটা ব্র্যাক ব্যাংকের একটি অ্যাকাউন্ট। ব্র্যাক ব্যাংক আমরা জানি বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি সুদ প্রচার এবং প্রসারে যে ব্যাংকটি ভূমিকা রাখছে সেটা ব্র্যাক ব্যাংক। আমি মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ দায়িত্ব যে এই সমস্ত ইসলাম বিরোধী, সমাজ বিরোধী এবং সমাজের মাঝে একটি কিট ইবে মানে আপনার সমাজের মাঝে এই সুদ প্রচার এবং প্রসারকারী ব্যাংকগুলো থেকে আরেকটু বেশি বয়কট করব আমরা। এবং এদেরকে আমরা আর্থিকভাবে তো সহযোগিতা করবই না, বরঞ্চ আমরা এদেরকে কীভাবে ডাউন করা যায়, এদেরকে কীভাবে সমাজে নষ্ট করে দেওয়া যায় এবং এদের প্রোগ্রামকে, এদের ব্যাংকিং ব্যবস্থাকে বানচাল করে দেওয়া যায় সেই বিষয়ে প্রত্যেক মুসলমানের একটি আগ্রহ থাকতে হবে এবং তার মাঝে একটি ভূমিকাও রাখতে হবে। আমরা যদি তার উল্টাটা করি, আমরা ব্র্যাক ব্যাংকে বিকাশে অ্যাকাউন্ট করে সেখানে যদি আমরা সুদী ব্যাংকের সাথে লেনদেন করি, সেটা নিঃসন্দেহে একজন মুসলমানের ইসলামে, তার আমলে, তার আকীদাতে প্রভাব ফেলবে বলে ইয়াদুবিল্লাহ। এটাকে আমি কোশ্চিন কালেও করান এবং হাদিসের দৃষ্টিতে জায়েজ বলতে পারি না, মনে করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকে, সমাজ বিরোধী কাজ থেকে, রাষ্ট্রবিরোধী কাজ থেকে এবং ইসলামী তাহজিব তামাদ্দুনের পরিপন্থী এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।